আমার জন্ম, আমি খুব ছোট করেই বলি, জন্ম 1941 23 অক্টোবর বিক্রমপুর শ্রীনগর থানা, গ্রামের নাম সমসপুর, এবং আমি বাবার বড় ছেলে, চার ভাই তিন বোন আমরা। বাবা চাকরি করতেন জামশেদপুর টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিস্কো যাকে বলা হয়, বিখ্যাত বিহারে জামশেদপুরে। আপনার আব্বার নাম? মুসলুদ্দিন আহমেদ। আপনার মায়ের নাম? শায়েস্তা খানম, শায়েস্তা খানম। এবং কলকাতায় আমার মামা ছিলেন একজন, রাজনীতি করতেন, চাষি ইমামউদ্দিন, তিনি কৃষক প্রজাপার্টি করতেন শের বাংলার সাথে। তো ওই গিয়ে শের বাংলাকে বলতে গেছেন মামা যে আমি কিন্তু 6-7 দিন আসবো না। বুঝছে কেন? বুঝছে, এই জন্য যে আমার বোনের সে ছোট্ট ভাগ্ন 3 মাসের কোলে, ওকে রাখতে যাও জামশেদপুরে। তো এই তোর বোনের সে আর তোর ভাগ্নে এসছে, তুই আমার বাড়িতে না নিয়ে যাবি তুই জামশেদপুরে? আর আমাকে বলতে এসছিস কালকে নিয়ে আসবি, কালকে নিয়ে এসে পরশু দিন যাবি। মামা তো শের বাংলা কথা ফেলতে পারেন না, না চলি আমাকে আবার ছোটোবেলা কোলে নিয়ে গেলেন। মার মুখে শোনা, মামার মুখে শোনা যে ওখানে কবি নজরুল, মোহাম্মদ নাসরুদ্দিন এবং শের বাংলা আরও কাজ লোকজন সব কী মিটিং টিটিং করছে ইত্যাদি আর কি। তো যাওয়ার পরে বলছে যে দেখি কাছেন কী নাম রেখেছিস? বলছে টিনা। বলে টিনা, টিনা কোনো নাম হলো? নাম আপনাদের নাম দেবো কি, তোর চাষি আছে তুই চাষি দে, আর নজরুল যদি আপত্তি থাকে নজরুল দিক, ও কাজী নজরুল ইসলাম, ও হবে চাষি নজরুল ইসলাম, আগুন হবে যা। ও এইভাবে চাষি নজরুল ইসলাম, এইভাবে চাষি নামটা এলো কি করে? ওই যে চাষি ইমামউদ্দিন মামা তার নামে চাষিরা দিল। কিন্তু ওনার নামই বা চাষি কিভাবে? কৃষক পূজা পাঠি করতেন, সেহেতু উনি সাধন সম্পদ চাষি ব্যবহার করতেন। ও আচ্ছা, ওইভাবে চাষি, ওইভাবে কিন্তু চাষি আমার নাম। কিন্তু আপনাদের তো পারিবারিক না, পারি আমার লস্কর, লস্কর আমরা, আমরা লস্কর একেবারে। তো তারপরে জামশেদপুরে গিয়ে বড় হতে শুরু করলাম। তো ওইখানে একটা স্কুল ছিল মুসলিম বেঙ্গল স্কুল, যেটা প্রতিষ্ঠাতা আমার বাবাই, এখন স্কুলটা আছে কিন্তু, সেই স্কুলে ভর্তি করে দিল। পড়া শুরু করলাম, ফিফথ পর্যন্ত করে পড়লাম, বেঙ্গল স্কুল ছাড়লাম, ভর্তি হলাম গোলমরি মিডল স্কুল। ওখানে 5 থেকে পড়লাম বোধ হয় 8 পর্যন্ত। তারপর 8 থেকে আসলাম বাসা আরও কাছে আরডি টাটা হাই স্কুল টাটারি, সেখানে 11 পর্যন্ত পড়লাম। কিন্তু এর মধ্যে হলো কি, ছোটোবেলা থেকে খুব দুষ্ট ছিলাম, অনেক নাটক থিয়েটার দেখতাম করতাম ছোটোবেলায়। আর হলো কি, মাঝে মাঝে দু একটা ছবি দেখতাম, প্রথম ছবি দেখি মার সাথে, আমি আমার মার সঙ্গে গেছি, প্রথম ছবি দেখেছি শকুন্তলা। ছবি দেখে ছবির ভিতরে ঝোঁক বাড়লো যে ছবি কী করে, কী করে হয় না হয় মুক্ত ইত্যাদি ইত্যাদি। আমি খুব উত্তর করে পাগল ছিলাম, এই দিলীপ করে, দিলীপ করে বলতে পাগল একেবারে। তো এমন অবস্থা হলো যে শেষ পর্যন্ত ছবি দেখার জন্য টাকা চুরি করতাম, হ্যাঁ মারও খেয়েছি, প্রচুর মারও খেয়েছি, না পিট বেদম পেটন পিটিয়েছে। আবার একটা মজা করতো, স্কুলে বন্ধু বান্ধবদের বই চুরি করতাম, বই চুরি করে বিক্রি করে দিত। লেখাপড়ার দিকে মন ছিল না, লেখাপড়া বাস করছি, বাস পাস করছি, যাচ্ছি, ভালো রেজাল্ট করিনি কোনো রকমই, না কোনো রকমই 30-32-33 পেয়ে এভাবে পাস হচ্ছি। সে দিলীপ কুমারের যে ভূত মাথায় ঢুকলো যে দিলীপ কুমার, দিলীপ কুমার হবো, বন্ধু বান্ধব বলতো আরে তোকে দিলীপ কুমার দেখতে, বন্ধুরা সমানে পাম্পটি, সমানে পাম্পটি দিচ্ছে আমাকে। আমিও কিন্তু খুব একবার ভাবছি যে হয়ে যাবো দিলীপ কুমার হয়ে যাবো। হঠাৎ একটা অফার পেলাম স্কুলে, একটা ছবি ডকুমেন্টারি ফিল্ম স্কুলের উপরই, কিশোর বয়সে একটা নায়ক দরকার। তো মিস্টার কে কে রায় প্রিন্সিপাল অফ দ্যাট স্কুল, হাই ডাটা হাই স্কুল, তিনি বলছে আচ্ছা ওই গুন্ডাটাকে নিয়ে ওটা ও পারবে। আমার তো আনন্দ, আরে বাতি নিয়ে চলো, মানে দিলীপ কুমার হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, শুরু করলাম। ঠিক আছে, অ্যাক্টেন অ্যাকশন, এই তখন বুঝলাম যে রিফ্লেক্টর ক্যামেরা আচ্ছা এইভাবে করে শুনি। ছবিটা করলাম, ছবিটা রিলিজ হলো, 1 মাস পরে রিলিজ হলো, ওই সংবাদের যে নিউজ, ইন্ডিয়ান নিউজ, ওই নিউজের মধ্যে এই ছবিটা দেখাচ্ছে। আচ্ছা, ওই প্রশ্ন দেখে তো আমি, আমাকে দেখে কে, আমি তো ফিল্মে হিরো হয়ে গেছি, ওরা তো বন্ধু বন্ধু দিলীপ কুমার বানিয়েছে, আমি তো ছবিতে অভিনয় করে ফেলেছি। ওরা বলে শোন না, ওই সিরিয়াস তুই চলে যা বম্বে, যা চান্স পাবি। খুব চিন্তা করছি তখন, আপনি মানে কোন ক্লাসে? 8-এ পড়ি। আচ্ছা, 3 বন্ধু প্ল্যান করলাম, লেটস গো বম্বে, ওরা আমার বন্ধু, ওরা যদি কিছু করতে পারে, যদি কিছু করতে পারে আর আমি তো হিরো হবই, ব্যাপারটাই মোটামুটি ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক। মার একটা বালা চুরি করে ওটা বিক্রি করলাম, খুব সম্ভব বোধ হয় 30-35 জন সেরকম হবে, বিক্রি করলাম। বিক্রি করে ওই টাকা নিয়ে চলে গেলাম বম্বে, পালিয়ে গেলাম। পালিয়ে গিয়ে বম্বেতে 2 দিন হোটেলে ছিলাম, ছোটোখাটো হোটেলে ছিলাম। 2 দিন পর দেখি ওই বন্ধুজন চলে গেছে আমাকে ছেড়ে, একটা স্টুডিও খোঁজ পেলাম, ফেমাস স্টুডিও, এবিসির যেমন গেটে দাঁড়িয়ে থাকে ছেলে মেয়েরা, ওইখানে দাঁড়িয়ে যাচ্ছে, আমিও দাঁড়িয়ে। হঠাৎ দেখি একটা গাড়ি তে আমাকে ডাকছে, দেখে বলছে তুমি কী করছো, উর্দুতে ক্যা কর রো,
তাই বললাম যে বস কাম কে লিয়ে কেসা কাম আমরা হিরো বনে কে লিয়ে উনি আসলে এসব মধ্যে পাতা মধ্যে দেখলে হ্যাপেন প্রকে ছেলে হিরো হবে বেটো গাড়িতে থমে দেখলে কেন কি ব্যাপার কোন ফাঁদে পড়লাম বেটো গাড়িতে তো সামনে গাড়িতে বসলাম গাড়ি যাচ্ছে গিয়ে একটা বাড়িতে থামলো থামার পরে আমাকে এই বসালো বদললো তার ড্রয়িং রুমে বড় একটা বাড়ি চলে গেলাম ভেতরে প্রায় আধ ঘন্টা পরে দেখেছি ভদ্রলোক আসছেন সঙ্গে একজন মহিলা মহিলাকে দেখে আমি দাঁড়িয়ে গেছি অজান্তে কে সত্যি না মিথ্যে মীনা কুমারী তা আমি তখন আর আমাকে তখন বন্ধু বন্ধু বলতাম যে এনসাইক্লোপিডিয়া বোম্বে ফিল্ম স্কুল আমি বোম্বে সম্বন্ধে আমার সব জ্ঞান ছিল কে কি করছে না করছে ধরে নিলাম তাহলে এই হলো কামাল আমরোহী এই ভদ্রলোক তাহলে ইনি কামাল আমরোহী মীনা কুমারীর সঙ্গে তো বলছে এই এই দেখা যায় এই হিরো বা নিকলে একটু মুচকি হাসলেন জাস্ট সেই চলে গেলেন ডাইনিং রুমের দিকে ওখানে থাকতাম একদম মীনা কুমারী বল দেখো বেটা তোমাকে হিরো বানাবো আমি মগর এক কাম করনা হ্যায় যে তোমাকে কিন্তু পড়তে হবে পড়াশোনা করতে হবে তুমি কি পড়ো তা বললো আমি তো এইটে পড়ি বললো এইটে তুমি হিরো দেশ তুমি পাগল এত বয়স কত তুমি এমএ পাস করবে করে আমার কাছে আসবে আমি হিরো বানাবো আমি প্রমিস করছি তোমাকে আমাকে ট্রেন টিকিট করে পাঠিয়ে দিলো ব্যাক টু প্যাভিলিয়ন জামশেদপুর চলে এলাম তারপরে বাড়িতে ফিরলে আচ্ছা এসে ফিরে বাবা তো মার মা মানে রিসেপশনটা খুব ভালো হয়নি আরে ভীষণ মার খুঁজছে আমাকে আমি কোথায় পরদিন সকালে বন্ধু বন্ধু বললাম এই এই ঘটনা বিশ্বাসই করে না গুমাচ্ছিস ডেলি চিঠি লিখি প্রত্যেক দিন চিঠি লিখি প্রত্যেক দিন বিলিভ মি একটা করে চিঠি লিখি ছ মাস কোনো উত্তর টুত্তর নেই একদম আমাকে পিয়ন ডাকছে এইদিকে সব দৌড়ে গেছি গিয়ে খাতে আমি তো হান্ড্রেড আমাকে চিঠি কে লিখবে চিঠি এত একটা খাম বিদুবুল মিনা করে চিঠি নিলাম নিয়ে তো ছুট এসে খুলে দেখি যে উর্দুতে লেখা এক বন্ধু ছিল পাকিস্তানের আলী আহমদ তার নাম ওকে খুঁজছি আমরা পেয়েছি উর্দু পড়তে ও উর্দু পড়তে দেবে পাকিস্তানের উর্দু পড়তে দেবে সে চিঠি পড়লো পরে জিনিসটা ছিল যে তুমি চিঠি এত লিখবে না তুমি পরীক্ষা দেওয়ার পরে পাশ হলে আমাকে চিঠি দেবে আমি উত্তর দেবো জিনিসটা এই ছিল